বহির্জাগতিক প্রাণ বা ভিন গ্রহের প্রাণী যারা এলিয়েন নামেও পরিচিত। এলিয়েন বলতে সেই সমস্ত জীবেদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন, আর এই দাবি নিয়ে অনেক বিতর্কও রয়েছে। বহির্জাগতিক প্রাণের অস্তিত্বের কথা বর্তমানে কেবল কাল্পনিক, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এই পর্যন্ত কোনো জীবাণু অথবা অতি ক্ষুদ্র জীবাণু আছে বলে পরিষ্কার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তবুও বিজ্ঞানীদের একটি বিরাট অংশ বিশ্বাস করেন যে এদের অস্তিত্ব আছে। এলিয়েনকে অন্য বিশ্ব থেকে আসা বুদ্ধিমান প্রাণী বলে ধরা হয়। বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে কিছু স্থান আছে যেখানে প্রাণ বিকাশিত করতে পারে অথবা পৃথিবীর মতো জীবন বর্তমান, যেমন শুক্রগ্রহ, মঙ্গল, টিটান উপগ্রহ, গ্লিজে 581D। এখানে সাম্প্রতিককালে জল থাকার সম্ভাবনা পাওয়া গেছে। পৃথিবীর অনেক দেশের জনগণের মধ্যে দেখা রহস্যময় ও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যা বহির্জাগতিক প্রাণকে নির্দেশ করে। ভিন গ্রহের প্রাণীদের সম্পর্কে আংশিক কিংবা যৌক্তিক কিংবা বিশ্বাসগত এই বিপুল সমর্থনের কারণেই তাই স্বভাবতই গবেষকরা খুঁজে চলেছেন এরকম কোনো প্রাণীর সন্ধান। ভিন গ্রহের প্রাণীর সন্ধানে পৃথিবীতে এবং পৃথিবী থেকে পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অভিযান। পৃথিবীর অভিযানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ACTI, সার্চ ফর এক্সট্রা টারেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, যা 1960 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক। এটি হল বেতার তরঙ্গ ব্যবহার করে ভিন গ্রহের প্রাণীদের সন্ধান করা পৃথিবী থেকেই। বর্তমানে 10টিরও বেশি দেশ এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এই মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি বা তারকামণ্ডল। আমাদের গ্যালাক্সিতেই রয়েছে প্রায় 20,000 থেকে 40,000 কোটি নক্ষত্র, যার মধ্যে আমাদের সূর্যও একটি। তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে, আর সেখানে থাকতেই পারে প্রাণী। মহাবিশ্ব অনেক বড় হওয়ার কারণেই স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনাও বেশি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী পৃথিবীর নানা দেশে নানা সময় আকাশে উঠতে দেখা গেছে ইউএফওকে, যে যানবাহনটি এলিয়েনরা ব্যবহার করে বলে মনে করা হয়। বিচিত্র আকারের নবযানের মতো দেখতে এগুলো অত্যন্ত দ্রুতগতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অনেকের ধারণা এগুলো গোপন কোনো সামরিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন, আবার কেউ কেউ বলেন এগুলো ভিন গ্রহ থেকে আসা বুদ্ধিমান প্রাণীদের নবযান। কোনটা সত্যি কোনটা মিথ্যে এখনও সঠিকভাবে জানা যায়নি। গত বছরের আগস্ট মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন একটি টাস্ক ফোর্স গঠন করে, যার উদ্দেশ্য অজানা উড়ন্ত বস্তু দেখতে পাওয়ার বিবরণগুলো পরীক্ষা করে দেখা। রিপোর্টে গত 2 শতকের 120টি ইউএফও সংক্রান্ত ঘটনাকে বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ছিল 3টি ভিডিও যা আগে গোপন করা হলেও গত বছর জনসমক্ষে প্রকাশ করা হয়। এই রিপোর্টে বলা হয়েছে যে ভিন গ্রহের মানুষের কর্মকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে এমন সম্ভাবনা বাতিল করেও দেওয়া হয়নি। এই কথিত ভিন গ্রহের প্রাণীদের নবযানে চড়ে পৃথিবীতে আসার তত্ত্ব নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন একদল লোক, যাদের বলা হয় ইউফোলজিস্ট। এরা বলেন এই ইউএফওর অস্তিত্বের অনেক প্রমাণ আছে, কিন্তু সরকার এগুলো দীর্ঘদিন ধরে ধামাচাপা দিয়ে রেখেছে। এখানে একটি উল্লেখযোগ্য নাম উঠে আসে, সেটি হলো এরিয়া 51। এরিয়া 51 হলো মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর একটি উচ্চ শ্রেণীবদ্ধ অপারেশন ঘাঁটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণ অঞ্চলে লাস ভেগাস থেকে প্রায় 134 কিলোমিটার উত্তর পশ্চিমে রেচেল শহরের কাছে অবস্থিত। এটি একটি বিরাট গোপনীয় সামরিক বিমান ঘাঁটি যা ঠিক গ্রুম হ্রদের দক্ষিণ তীরে অবস্থিত। এটির ভিত্তির প্রাথমিক উদ্দেশ্য হল পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি, অস্ত্রশস্ত্রের সিস্টেমের পরীক্ষাকরণ এবং উন্নতি সাধন করা। তবে ষড়যন্ত্রতাত্ত্বিকেরা বিশ্বাস করেন যে
এই রেচেল শহরে একবার একটি ইউএফও বিধ্বস্ত হয়েছিল। সেটা থেকে পাওয়া নমুনাগুলো 1947 সাল থেকেই পরীক্ষা করে দেখা হচ্ছে এই এরিয়া 51-এ। গত মাসে সিবিএস নিউজের 60 মিনিট অনুষ্ঠানে সাবেক দুজন নৌবাহিনীর পাইলট বর্ণনা করেন প্রশান্ত মহাসাগরের আকাশে একটি ইউএফও দেখার কথা। একজন পাইলট বর্ণনা করেন, জিনিসটা দেখতে ছিল মিন্ট বা টিকট্যাকের মতো সাদা রঙের একটি ছোট বস্তু, এবং তিনি এটাও বলেন যে সেটা অত্যন্ত দ্রুতগতিতে পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করছিল। যানটিতে কোনো শব্দ হচ্ছিল না, কোনো ধোঁয়াও দেখা যাচ্ছিল না। পৃথিবীতে এরকম অনেকেই রয়েছেন যারা এই ধরনের অদ্ভুত ঘটনার প্রত্যক্ষদর্শী। তবে এখনও এটা পরিষ্কার নয় যে সত্যি কি এলিয়েন আছে। এইসব ঘটনা শোনার পর স্বাভাবিকভাবে এলিয়েন সম্পর্কে একটা ধারণা চলে আসে। এলিয়েন আছে কি নেই সে সম্পর্কে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, sir.